এইমাত্র একদম কড়া থেকে নামালাম, তো তার জন্য ভাপ উঠছে, দেখতে পাচ্ছো? সন্ধে হয়ে গেছে, দেখো সন্ধেবেলা পোহা করে নিয়ে চলে এসেছি একদম খেতে। আমি বাটি চা নিয়ে বসে গেছি, দেখো চা আর আড়াইটা বিস্কুট, দেখেছো একটা ভেঙে গেছে অর্ধেকটা, আর এই দুটো, আর এক গ্লাস জল। রান্না হাফ রান্না হয়ে গেছে, দেখো এদিকে চাপা দিয়ে রেখে দিয়েছি, আর একটা সবজি করব, ঝোল হয়ে গেছে, আর এই ভাতও হয়ে গেছে, এইদিকে একটা সবজি আছে, পুরো রান্না হয় না এখন। আর ওই দেখো গ্যাস জ্বলছে এখন, আদি সর্দি করে গেছে, আমার একটু সর্দিটা কমেছে তো আদি সর্দি হয়ে গেছে, তো একটু ভাপ নেবে, তার জন্য জল গরম করতে দিয়েছি, গ্যাসটা একটু কম করে রেখেছি, আর এটা তেলের কড়া, আর একটা সবজি করবো বলে বের করে রেখেছি। আর এখন বাজছে 9টা, আমি চা খেতে চলে এসেছি, সবজি করতে গেলে আরও বেলা হয়ে যাবে, দেরি হয়ে যাবে চা খেতে, তার জন্য চা খেতে বসে গেছি। আর সবজি এখন কাটাও নেই, কাটবো দেরি হবে, তার জন্য আর করি না, ওইদিকে ছেড়ে দিয়েছি, দিয়ে এইদিকে চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ড, আমি অপর্ণা, অপর্ণা অলটাইস ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, যে যেখান থেকে ভিডিও দেখছো, ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড়দিকে প্রণাম জানাই, ছোটদিকে ভালোবাসা জানাই, ভালোবাসা জানিয়ে আজও একটা ব্লগ শুরু করছি নতুন। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর দেখার আগে একটা লাইক দেবে, কন্টিনিউ ওয়াচ করে দেবে, তাহলেই হবে। আর এখানের মরশুম এত খারাপ, মানে কি বলবো, কালকে পুরো দিন রোদ করলো, আর সারা দিন রোদ করার পর সন্ধ্যের দিকে আচানকই মেঘ ধরে একদম ঝড় উঠে বৃষ্টি হয়ে একাকার করে দিল। আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, মানে দিনের বেলা এত গরম পড়ে যাচ্ছে, আর এই সকাল সন্ধ্যে ঠান্ডা পড়ে যাচ্ছে, তো তার জন্যই না সবারই মানে সর্দি জ্বর হয়ে যাচ্ছে, শরীরগুলো সব খারাপ হয়ে যাচ্ছে। এতদিন তো তোমার দাদা ভাই তামাতে ভুগছিলাম, আবার কাল থেকে আবার আদি পড়ে গেছে, আবার সুদীপও ছিঁক ছিঁক করছে, মরশুমটা এত বেকার, মানে কি বলবো। আর দেখো আমি তো একটা হাফ সোয়েটার পরেই আছি, আমাকে এমনি ঠান্ডা লাগে, শরীরটাও খারাপ, তারপরে আমাকে একটু ঠান্ডাটা লাগে, তো ওর জন্য আমি একটা হাফ সোয়েটার পরে থাকি। চলো বকবক হয়ে গেছে, এরপর থেকে কি কাজ করব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে। আমি চাটা খেয়ে নিই। আদি যাচ্ছে কলেজ, চিনতে পারছ? এত সর্দি হয়েছে, সর্দি কাশি জ্বর সুদ্দুন হয়ে গেছে। আচ্ছা যাও, খুব বড় হও, খুব নাম কামাও, সাবধানে যাবে। সবজি করতে চলে এসেছি, দেখো বেগুন ভাজতে, আজ বেগুনগুলো এইভাবেই কেটে ভাজছি, পেঁয়াজ দিয়ে ভাজছি, জানো তো বন্ধুরা মশলা দিয়ে ভাজবো, শুধু এখন দিয়েছি লবণ আর হলুদ, আর কিছু দিই না, একটু ভাজা হয়ে যাক, উপর থেকে একটু লঙ্কা গুঁড়ো দেবো ঝাল ঝাল, সর্দির মুখে না ঝাল ঝালটাই ভালো লাগবে। তো আদিরও প্রচুর সর্দি করে গেছে, আদি তো কলেজ চলে গেছে। আর সকালে দেখো ভাত ডাল হয়ে গেছে, ভাত ডাল আলু সিদ্ধ, আর এইটা একটু বেলা করে করছি বেগুনটা, গরম গরম বেগুন ভাজা দিয়ে দেখো ভাত খেতে বসে গেছি। আর সঙ্গে একটা পেঁয়াজ নিয়েছি, দু টুকরো করে নিয়েছি, এত মানে শরীরটা খারাপ লাগছে, মানে সর্দি জ্বর তো হয়েইছে, সর্দি জ্বরের জন্য নাকি জানি না, মানে ঝাল ঝাল খেতে মন গেলে এইরকম বেগুন ভাজা, তো তার জন্যই দেখো এইরকম বেগুন ভাজা করেছি। এই দেখো সুদীপেরও ভাত খাওয়া হয়ে গেছে, আর দেখো আমি আর কিছু নিই না, আমাকে আর কোনো কিছু ভালো লাগে না, আজকে মন গেল এই বেগুন ভাজা দিয়েই, আর এইরকম করে, আর এই পেঁয়াজ দিয়েই খেতে মন গেল, আর একটা তেল লঙ্কা নেব। আর এইদিকে দেখো ডাল আছে, এখানে ভাত আছে, দেখো আলু সিদ্ধ মাখি না, খালি সুদীপের মতন মেখে দিয়েছি, আদি তো খায় না ভাত, সর্দি করেছে, তোমাদের দাদা ভাই তো নিয়ে চলে গেছে,
ডিম আছে, ডিমটাকেও আমলেট করব ভাবলাম, তো ডিমও করি না আর ভালো লাগে না, ডিম খেতেও মন যায় না, আজকে শুধু এইটা দিয়েই ভাত খেতে মন যাচ্ছে। তো চলো বন্ধুরা এইটা দিয়েই ভাত খেয়ে নিই, আর একটু নেবো। আমার বেগুন ভাজাটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। একদম খুব কষে লঙ্কাতে গুঁড়োও দিয়েছি, মশলাও দিয়েছি, ঝাল ঝাল করে করেছি যাতে খেয়ে মুখটা মানে একটু শান্তি পায়। সন্ধে হয়ে গেছে, দেখো সন্ধেবেলা পোহা করে নিয়ে চলে এসেছি একদম খেতে। আমি বাটিতে করেই নিয়েছি, এদেরকে দিয়েছি বড় জায়গাতে, আর সুদীপের হাফ খাওয়া হয়ে গেছে, হাফ রয়েছে, আদিরও তাই, আদিরও হাফ খাওয়া গেছে, আদির হাফ রয়েছে। তোমাদের দাদাভাই এখন আসে না, রেখে দিয়েছি চাপা দিয়ে, আর আমরা বসে গেছি নিয়ে খেতে। চলো আগে খেয়ে নিই, টিফিন হচ্ছে পোহার টিফিন। টিফিন করে সবজি কেটে একবারে ধুয়ে কিচেনে নিয়ে চলে এসেছি সবজি করতে। দেখো করতেও লেগে পড়েছি সবজি, আর আলু ভাজছি। আজকে রাত্রে রুটি সবজি হচ্ছে, ধনে পাতা আলু ভুজিয়া হচ্ছে। তো ধনে পাতা সব কিছুই ধুয়ে নিয়ে চলে এসেছি, আর আলুগুলো ভাজছি এখন, হালকা করে লাল লাল করে ভেজে নেবো, নেবার পর ধনে পাতা দেবো। আর এই ধনে পাতা আলুর সবজি খেতে খুব সুন্দর লাগে রাত্রিবেলা, আর একটু তেল বেশি দিয়ে ভাজলে খেতে দারুণ লাগে। আমাদের ঘরে সবাই পছন্দ করে এই সবজিটা, আর এখন সর্দির মুখে না একটু ভাজা ভুজিটাই খেতে ভালো লাগছে। আলু ধনে পাতা ভুজিয়া হয়ে গেছে, দেখো এইমাত্র একদম কড়া থেকে নামালাম, তো তার জন্য ভাপ উঠছে, দেখতে পাচ্ছ, আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। আর এই সবজিটা আমাদের ঘরে সবারই একটা ফেভারিট, খুব পছন্দের সবজি, আর রুটি দিয়ে খেতে দারুণ লাগে। সবজি করে আর আটা মেখে রুটি করে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করি না, দেখাই না, একদম গ্যাস পুঁচে রুটির বাসন টাসন ধুয়ে তারপর আবারও এসে গেছি দেখো কিচেনেতে। তোমাদের দাদাভাই এই সন্ধেবেলায় এই সব জিনিসগুলো কিনে নিয়ে এলো, আজকে তো সানডে, আর সানডের দিনেই একটু সময় পায় সন্ধ্যের দিকে, তাছাড়া আর পুরো সপ্তাহে সময় পায় না। তো অনেক কিছু দোকান সদা ফুরিয়ে গিয়েছিল, তো সেই দোকান সদাইগুলোই নিয়ে এসেছে, আর সেইগুলোই তুলতে এসেছি, আর তোমাদের সাথে একটু করে শেয়ার করে দিচ্ছি। তো কী কী নিয়ে এসেছে সেটা আর বলছি না, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এক নজর, তোমরা একটু দেখে নাও। অনেক কিছু জিনিসই নিয়ে এসেছে, আর যতক্ষণ না আমি পলিথিনগুলো খুলি ততক্ষণ জানতেও পারবো না যে কী কী নিয়ে এসেছে। আর যেগুলো সাদা পলিথিনেতে নিয়ে এসেছে সেইগুলো তো দেখতে পাওয়া যাচ্ছে, বাকি যেইগুলো দেখতে পাওয়া যায় না, যেগুলো ভিতরে আছে সেইগুলো বলতে পারবো না কী কী নিয়ে এসেছে। বলেছিলাম অনেক কিছু জিনিসই আনতে, তো নিয়ে এসেওছে, অনেক কিছু ভুলেও গেছে, তো সেইগুলোই তোমাদের দাদাভাই বলছে। আর আমি এখানে ভয়েস দিচ্ছি, পরে কথা বলছিলাম বলে আমি আর ভয়েস দিই না। তো এইগুলো এবারে তুলবো, তারপর রুটি খাবো। আর একটু ফলেরও বাজারও নিয়ে এসেছে, সবজির বাজারও নিয়ে এসেছে, তো আর পুরো সপ্তাহে সময় পায় না, সানডের দিনটাই একটু ছুটি পায়, তো এখন এই সামনে হলি আসছে বলে সানডেতেও ছুটি পায় না, আজকেও কাজ হয়েছিল, কাজে গিয়েছিল, সন্ধ্যের দিকেই একটু সময় পেয়েছে, তো সন্ধ্যের দিকেই এই সব জিনিসগুলো নিয়ে এসেছে। এবারে এইগুলো সব ডিপেতে ভরে রাখবো আমি। আর এই যে দেখো বলছিলাম ফল নিয়ে এসেছে, আর এই যে ফল নিয়ে এসেছে, কলা নিয়ে এসেছে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কলা, আর এই পপিতাটা নিয়ে এসেছে সুদীপ, বিকালে পড়াতে গিয়েছিল তো আসছিলো, আস্তে আস্তে দেখতে পেয়েছে আর পপিতাটা নিয়ে এসেছে, তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। আর এখন ফলের কি প্রচুর দাম হয়ে গেছে জানো তো বন্ধুরা, না হলে ফল এইদিকে সস্তা হয়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চেয়ে এইদিকে সস্তা, এখন রমজান চলছে বলে তো ফলের এখন প্রচুর দাম হয়ে গেছে।